বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শফিউল বারী বাবু স্মরণে, তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবু স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মহাসচিব মির্জা আলমগীর সাহেব, উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু সাহেব সহ বিএনপির সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ যারা জয়েন করেছে এই মিটিং এ, এই স্মরণ সভায়, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ বাবু সম্পর্কে, বাবু আমাদের মাঝে ছিল, আমাদের অন্যতম প্রিয় সহকর্মী যাকে আমরা 1 বছর আগে হারিয়েছি, আমাদের একজন রাজনৈতিক সহকর্মী তাকে আমরা হারিয়েছি। বাবু সম্পর্কে আজকে আমরা এখানে আলোচনা করেছি। এখানে আমাদের আলোচনার সিরিয়ালে সোহেল হাবিবুন্নবী সোহেল, সে একটা কথা বলেছে, সে কয়েকভাবে বলার চেষ্টা করেছে। তবে একজন পিতা হিসেবে বা পারিবারিক পর্যায় থেকে বাবু কেমন ছিল, এটা আমরা তার পরিবারের সদস্যদের কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে কিছুটা আমরা শুনেছি। তবে আমরা এখানে আজকে যারা আলোচনা করছি বা এতক্ষণ যারা আপনারা আলোচনা করেছেন, সংক্ষেপে হোক বিভিন্ন ভাবে হোক, যারা যতটুকু বলেছেন, সবাই আমরা তাকে একজন রাজনৈতিক সহকর্মী, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা হিসেবে আমরা তাকে বিবেচনা করেছি, তাকে আমরা দেখেছি। এবং সকলের বক্তব্যগুলো যদি আমরা মোটামুটি ভাবে পর্যালোচনা করি, এক জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা হয়তো কয়েকটা জিনিস আলোচনা থেকে বের করে আনতে সক্ষম হবো। কি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খুব সংক্ষেপে যে কয়েকটি গুণাবলী দরকার, কম বেশি সবগুলি বাবুর মধ্যে আমরা দেখেছি। একজন মানুষ হিসাবে যেসব ভালো কোয়ালিটি থাকলে আল্লাহ একজন মানুষকে নেতৃত্বের স্থানে স্থান দেন, কম বেশি সেই সবগুলি বাবুর মাঝে আমরা দেখেছি। মানুষ আমাদের মধ্যে, আমরা অনেক মানুষই থাকি, কিন্তু সব মানুষ কিন্তু অন্য মানুষদের আপন হয় না। বাট বাবুর ক্ষেত্রে আমরা দেখেছি, বাবু কম বেশি যখন যেখানে দায়িত্ব পেয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, সে যাদের সাথে কাজ করেছে সবাইকে সে আপন করে নিয়েছে, সবাইকে সাথে নিয়ে সে চলেছে। এই গুণটা তার ছিল। বাবুর মধ্যে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি, আমি নিজেও দেখেছি, বাবুর মধ্যে একটা সিনসিয়ারিটি ছিল, কাজের প্রতি কমিটমেন্ট ছিল, যেটি এর মধ্যেই আলোচনা আলোচিত হয়েছে, বিভিন্ন বক্তা বলেছেন। বাবুকে যখন কোনো দায়িত্ব দেওয়া হতো, সে চেষ্টা করত তার জ্ঞান, তার বুদ্ধি, তার বিবেক, তার পক্ষে যতটুকু ফিজিক্যালি ক্যাপেবিলিটি, এবিলিটি ছিল, সব দিয়ে সে চেষ্টা করতে সিনসিয়ারলি সেই কাজটি করার জন্য। ধৈর্যের কথা আলাপ হয়েছে বাবুর সম্পর্কে, যে এখানে বাবুর থেকে সিনিয়র যারা বিভিন্ন সময় স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে ছিলেন, তারাও বলেছেন যে বিভিন্ন সময় যদিও বাবু যখন তাদের জুনিয়র ছিল, বাট সেটা ছাত্রদলই হোক, সেটা যুবদলই, স্বেচ্ছাসেবকই হোক, বিভিন্ন কর্মসূচি দলের প্রয়োজনই হোক, বাবু জুনিয়র থাকলেও বাবুর সাথে আলাপ করা হয়েছে এবং ধৈর্য সহকারে সে কাজগুলো করেছে। আমরা এখানে নিজান সাহেবের কাছে শুনেছি যে অনেক আগে এক সময় তার নিজ এলাকায়, বাবু নিজ এলাকায় বা নিজান সাহেব এলাকায়, সেখানে বিএনপি ছিল, বাট ছাত্র দলকে গঠনের ক্ষেত্রে বাবু যেভাবে ধৈর্যের সাথে গড়ে তুলেছে, এটা তার ধৈর্যের আরেকটা প্রমাণ। একজন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী হিসাবে বাবুর সবচেয়ে বড় ভালো যে কোয়ালিটিটা ছিল, যেটি 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 বিএনপির একটি মূল অ্যাসেট, যেটি শহীদ জিয়া দিয়ে গেছেন, শহীদ জিয়া যে কারণে বিখ্যাত, সেটি হচ্ছে অনেস্টি। বাবুর মৃত্যুবরণের পরে আমরা দেখেছি যে বাবুর ঢাকা শহরে থাকার মতন, তার পরিবারকে রাখার মতন তার নিজস্ব কোনো ছাউনি ছিল না, তার নিজস্ব কোনো ঘর বা বাড়ি ছিল না। হ্যাঁ, স্বাভাবিক, আমাদের মানুষের প্রয়োজন আছে, সবারই প্রয়োজন আছে। আমরা বলছি না যে না, কেউ কোনো ঘর বাড়ি করবে না, কারো কোনো ঘর বাড়ি থাকতে পারবে না, তা আমরা বলছি না। বাট আমাদের দল সরকার পরিচালনা করেছে, এখন আমরা কি দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ নামে যে দলটি আছে, একটু আগে মহাসচিব খুব সুন্দরভাবে, খুব সংক্ষেপে বলে দিয়েছেন যে এরা কি, বেসিক্যালি এরা নাথিং বাট একটা লুটেরার দল। কিন্তু আমরা দেখেছি বিএনপির বহু লক্ষ নেতা কর্মী আছে, যাদের, যারা ক্ষমতায় থাকার সময় নিজের মাথার উপরে ছাউনি গড়ে তুলতে হবে, নিজের জায়গা লাগবে, বাড়ি লাগবে, এগুলো চিন্তা করেনি, এবং তাদের মধ্যে একজন বাবু। বাবু সিনসিয়ারিটির পরিচয় দিয়ে গেছে,
বাবু ধৈর্যের পরিচয় দিয়ে গিয়েছে, বাবু অনেস্টির পরিচয় দিয়ে গেছে। আজকে আমার মনে হয় আমরা যে এতক্ষণ আলোচনা করেছি, আমরা এখানে যারা উপস্থিত আছি, বিভিন্ন জেলা পর্যায়ে থেকে স্বেচ্ছাসেবক সহ অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছে, আমাদের সকলেরই কিন্তু ছোট হোক বড় হোক, আমরা যারা হয়তো মাঝামাঝি বয়সে পৌঁছে গেছে, আমাদেরও অনেক কিছু আছে যা আমরা আমাদের ছোটদের কাছ থেকে ভালো জিনিস অনেক ক্ষেত্রে শিখতে পারি। কাজে আমরা আমাদের প্রত্যেক সহকর্মীর কাছ থেকে ভালো অনেক কিছু আমরা শিখতে পারি, খারাপকে অ্যাভয়েড করে ভালো অনেক কিছু শিখতে পারি। বাবুর বাবুর ক্যারেক্টারের মধ্যে, বাবুর কার্যক্রমের মধ্যে আমরা এরকম অনেক ভালো জিনিস পেয়েছি যেগুলো আমরা শিখতে পারি। বাবুর যে কমিটমেন্ট ছিল গণতন্ত্রের প্রতি, কমিটমেন্ট বাবুর কমিটমেন্ট দলের প্রতি, কমিটমেন্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট থেকে যদি কিছু আমাদের শিখতে হয় তাহলে এটাই শিখতে হবে যে বাবু যে জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে যে এই দেশের গণতন্ত্র, গণতন্ত্রের যে প্রতীক দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করার জন্য, আমি মনে করি যে এটাই হওয়া উচিত আমাদের আগামী দিনের লক্ষ্য। কারণ আজকে দেশ এবং দেশের আমাদের যে কোটি কোটি মানুষ, এই 18-19 কোটি মানুষ, প্রতিটি মানুষ সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে বিশ্বাসী, মিনিমাম ভাবে গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেকটি মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। কেন বিএনপির দিকে তাকিয়ে আছে? কারণ বিএনপিতে বাবুর মতন লক্ষ লক্ষ নেতা কর্মী আছে। কেন বিএনপিতে তাকিয়ে আছে? কারণ ইতিহাস, আমি একটু আগেই বলেছি যে মহাসচিব, মাননীয় মহাসচিব খুব সুন্দরভাবে, খুব সংক্ষেপে সুন্দরভাবে উনি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা এখন জোর করে রাতের আঁধারে ক্ষমতা দখল করে আছে, এই আওয়ামী লীগ নামক দলটা, এরা কি এদের ক্যারেক্টারটা বলেছেন। এবং এরা অতীতে দেশ স্বাধীনের পরে যখন ক্ষমতায় ছিল সেই সময় তারা কি করেছে, আমি সে সময় আমার বয়স কম ছিল, মহাসচিব সহ যারা সিনিয়র আছেন তারা দেখেছেন, এখানে আমি আনি আমাদের বয়স কম ছিল, আমরা কিছু কিছু দেখেছি, পরিষ্কার ভাবে অত দেখিনি, এখানে অনেক আছে আজকে এখানে উপস্থিত অধিকাংশই যারা আছে তারা কিন্তু তোমরা দেখেছো পড়েছো, বাট তোমরা গত 10 বছর ধরে দেখছো যে আওয়ামী লীগ কি করছে এবং আওয়ামী লীগ কি করছে দেশের সাথে, দেশের মানুষের সাথে কি করেছে, দেশের কি অবস্থা করেছে। কাজে দেশ স্বাধীনের পরে যখন তারা সুযোগ পেয়েছিল একই কাজ তারা করেছিল, একই ভাবে সবকিছু করেছিল, হয়তো এখন ডিজিটাল ফর্মে করছে, তখন অ্যানালগ পদ্ধতিতে করেছিল, এই যা, কিন্তু একই কাজগুলোই তারা করেছে। এই যে একটু আমি বললাম যে কেন মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে, কেন তাকিয়ে আছে, কারণ বিএনপি দেশ স্বাধীনের পরে শহীদ জিয়ার সময় যখন সুযোগ পেয়েছিল সেই সময় দেশ কিভাবে পরিচালিত হয়েছিল শহীদ জিয়ার নেতৃত্বে, স্বৈরাচারের 80-এর দশকে, 90-এর দশকে স্বৈরাচারের পতনের পরে, এরশাদের পতনের পরে যখন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন হলো তখন, এবং পরবর্তীতে আবার 2001 সালে যখন মানুষের সমর্থনে সরকার গঠন, প্রতিবার মানুষের জন্য দেশের জন্য কি করেছে সেই কাজগুলো মানুষ দেখেছে, সেই কাজগুলো মানুষের সামনে আছে, এবং সেজন্যই মানুষ বিশ্বাস করে বিএনপি সরকার গঠন করলে এই দেশের মানুষ কিছু করতে পারবে, এই দেশের মানুষ সঠিকভাবে থাকতে পারবে, এই দেশের সন্তানেরা সঠিকভাবে শিক্ষা পাবে, এই দেশের ব্যবসায়ীরা সুস্থ মতন ব্যবসা করতে সক্ষম হবে, এই দেশের কোর্টগুলো আইনের শাসন অনুযায়ী, আইন অনুযায়ী পরিচালিত হবে, এই দেশের ব্যাংকগুলো নিয়ম অনুযায়ী পরিচালিত হবে, এরকম স্বাভাবিকতা মানুষ আশা করে একমাত্র বিএনপির কাছ থেকে। আজকে যেটা ইকবাল মাহমুদ সাহেবও বলেছেন, যেটা মহাসচিবও বলেছেন, যে এই যে আজকে হাসিনা আছে, এটা শুধু হাসিনার জন্যই হাসিনা নাই, এর সাথে আশেপাশের রাজনীতির অনেকগুলো বিষয় জড়িত আছে। স্বাভাবিকভাবেই, স্বাভাবিকভাবেই এই দেশকে, বাংলাদেশকে ঘিরে অনেকেরই স্বার্থ আছে, এবং যারা তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় তারাই এই 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 অবৈধ সরকারকে যেভাবেই হোক সাপোর্ট দিয়ে তারা টিকিয়ে রেখেছে। এখানে উপস্থিত আজকে আমরা যারা আছি তাদের সকলকে আমি বিশেষ করে আমার স্বেচ্ছাসেবক সহ অন্যান্য বিভিন্ন যারা আপনারা উপস্থিত আছেন, তোমরা যারা উপস্থিত আছ, একটি কথা আমি বলতে চাই, আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই। এখানে কয়েকজন বক্তা বলেছেন, আমরা প্রায় দেখি যে অনেকে হয়তো বা হতাশার, আউট অফ ফ্রাস্ট্রেশন, হয়তো আমাদের অনেক নেতাকর্মী অনেক সময় ফেসবুক সহ বিভিন্ন জায়গায় গণ সামাজিক মাধ্যমে কতগুলো কথা বলে বসে। সবারই বলার অধিকার আছে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি, তবে অবশ্যই একটি কথা খেয়াল রাখতে হবে, এখানে
আওয়ামী লীগ সহ যারা বাংলাদেশ বিরোধী শক্তি, বাংলাদেশের গণতন্ত্র বিরোধী শক্তি, বাংলাদেশের মানুষের স্বার্থের বিরোধী শক্তি, তারা কিন্তু অবশ্যই প্রতিক্ষণে তাদের সকল মাধ্যম দিয়ে তারা চেষ্টা করবে যে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মীকে ফ্রাস্ট্রেটেড করার জন্য বিভিন্ন রকম মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে। কাজেই আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে যে আমরা এমন কিছু, আমার নেতাকর্মীদেরকে আমি অনুরোধ করব সচেতন থাকার জন্য এমন কিছু বলে না বসি যে যাতে করে দলের ক্ষতি হতে পারে, যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, এরকম কিছু বলা উচিত না। এবং একটি জিনিস কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে, বুঝতে হবে, আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু সব বিষয়ে জ্ঞানী নই। একটি মানুষের পক্ষে সব বিষয়ে জ্ঞান হওয়া সম্ভব না। আমিও যখন কিছু বিষয় হয়, আমিও আমার নেতৃবৃন্দ আছেন এখানে, স্থায়ী কমিটির সদস্য আছেন, মহাসচিব আছেন, আরো আমাদের দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আছেন, কোনো বিষয় হলে আমরা আলোচনা করে সকলের পরামর্শ নিয়ে তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এই যে একটু পরে, এখন প্রায় 8টা বোধ হয় বাজে ঢাকায়, কিছুক্ষণ পরে আরেকটি মিটিং আছে মহাসচিব সহ এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ, আমরা একটি বিষয় বসবো আলোচনা করার জন্য যে কি সিদ্ধান্ত হতে পারে। একটি বিষয় আছে, সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত করব। কাজেই অনেকের হয়তো আমরা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি, আলোচনার মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করি, কাজে আমি নেতাকর্মী অনেককে অনুরোধ করব যে হতাশায় হয়ে আউট অফ ফ্রাস্ট্রেশন হঠাৎ করে এমন কোনো কমেন্টস করে বসা উচিত হবে না, যে যেটাতে দলের আরো নেতাকর্মী হতাশ হতে পারে। হ্যাঁ, চিন্তা করতে হবে, চিন্তা করে নিজেকে আনসার বের করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আমাদের এই কথাগুলো হঠাৎ করে কিছু বলে বসাতে যেরকম একটি বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, অন্য নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে, ঠিক একইভাবে আমাদের ঐক্যে ফাটলও ধরতে পারে। কাজেই আমাদেরকে এখন সবচেয়ে বড় লক্ষ্য যেটা, ঐক্য রাখতে হবে, ঐক্যবদ্ধ ভাবেই এই সমস্যার সমাধান মোকাবেলা করতে হবে, এবং মোকাবেলার মাধ্যমে আমাদেরকে দেশকে, দেশের মানুষকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে হবে। আজকে যদি আমরা দেশের ভেতরে দেখি, দেশের বাইরে দেখি, এই যে কয়েকদিন আগে জার্নালিস্ট উইদাউট বর্ডার একটি অর্গানাইজেশন, তারা কি বলেছে, তারা বলেছে এই যে একটা ডিজিটাল আইন যে করেছে, এটার মাধ্যমে কিভাবে দমনের, মানুষের মতামতকে দমনের চেষ্টা করছে এই অবৈধ সরকার। এই একটা দিক তো অনেক কিছু প্রমাণ হয়ে যায় যে আজকে বিএনপির বিরুদ্ধে যত অত্যাচার নির্যাতন, একজন এখানে বলেছে যে খুব সম্ভব সাধারণ ভাই একটু আগে বলেছেন যে আমাদের নেতাকর্মীরা বন্যা হোক, গত 10-12 বছরে যেভাবে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়েছে, তারপরেও কোন প্রাকৃতিক দুর্যোগ হোক, বন্যা হোক, ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, এই গত 1 বছর আগেও এই মহামারী যেটা এখন সারা বিশ্বব্যাপী মহামারী চলছে, কোভিড মহামারী, এর মধ্যেও গত 1 বছর আগে যেভাবে প্রায় 2.5 থেকে 3 কোটি সমগ্র দেশের নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসছে, এখন যেভাবে জেলায় জেলায় মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চেষ্টা করছে মানুষকে ওষুধ সরবরাহের মাধ্যমে, চেষ্টা করছে আমাদের নেতাকর্মীরা অক্সিজেন সরবরাহের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদেরকে সহযোগিতা করার জন্য, এত কিছু করছে, এত অত্যাচার নির্যাতনের পরেও আজকে আওয়ামী লীগের এই যে অ্যাটাকটা বিএনপির উপরে, আওয়ামী লীগের যে নির্যাতন, অত্যাচার, মিথ্যা মামলা, গায়েবী মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমার একদম গ্রামের শেষ কর্মীটি পর্যন্ত, কেন? কারণ তারা এবং তাদের দোসররা খুব ভালো করেই জানে যে এই দেশকে বাঁচাতে, এই দেশের মানুষকে রক্ষা করতে, এই দেশের মানুষকে অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম একমাত্র বিএনপি, বিএনপির মতন নেতাকর্মীরা, বাবুর মতন লক্ষ লক্ষ নেতাকর্মীরা বিএনপির, তাদের পক্ষেই সম্ভব। কাজে এদেরকে হতাশ করো, এদের ঐক্যকে নষ্ট করে দাও। সেই জন্যই প্রিয় নেতাকর্মী, উপস্থিত নেতাকর্মী ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন, আমরা কোনোভাবেই চেষ্টা, সকলভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমাদের মধ্যে কেউ কোনো বিভ্রান্তি তৈরি করতে সক্ষম না হয়। আমাদেরকে যে সকলভাবে চেষ্টা করতে হবে আজকে, যে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সময় মতন আমাদেরকে আমাদের কর্মসূচিতে সফল করে নিতে হবে। কি সেই কর্মসূচি?
কি সেই পরিকল্পনা, সময় মতন আপনারা অবশ্যই জানবেন। আজকে আমরা বাবুকে নিয়ে প্রায় 3.5 ঘন্টা যাবৎ আলোচনা করেছি, বাবুর স্মরণ সভায় আমরা আলোচনা করেছি। আমরা যদি সত্যি বাবু সম্পর্কে যারা যতগুলো কথা বলেছি, আমরা এখানে পিন্টুর নাম বলেছি, আমরা এখানে আমাদের ইলিয়াস আলীর নাম বলেছি, এই যে মানুষগুলো মারা গিয়েছে, এই যে মানুষগুলো গুম খুনের শিকার হয়ে গিয়েছে, চৌধুরী আলমের কথা এসেছে, আরো আমাদের নেতাকর্মীদের কথা এসেছে এখানে, আমরা যদি সত্যি সহকর্মী হিসাবে তাদেরকে ভালোবেসে থাকি, সত্যি সহকর্মী হিসাবে যদি তাদের প্রতি আমাদের বিন্দু মাত্র দরদ থাকে, যাদের কথা বললাম এরা তো কেন্দ্রের পর্যায়ে কম বেশি, এই যে এখানে অনেক জেলার নেতাকর্মী উপস্থিত আছে, আমাদের অনেক জেলাতে বহু নেতাকর্মী আজকে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে। কাজে যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরই তো সহকর্মী আমরা, আমাদেরই তো সহকর্মী তারা। কাজে আজকে যদি ওই মানুষগুলোর প্রতি, আমাদের ওই সহকর্মীগুলোর প্রতি মিনিমাম আমাদের শ্রদ্ধা থাকে, মিনিমাম ভালোবাসা থাকে, মিনিমাম দরদ থাকে, আসুন আজকে আমরা যেই ঐক্যবদ্ধ আছি, এই ঐক্যকে আর আমাদের ইস্পাত করতে হবে, আমাদেরকে, আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের দেশের মানুষকে, আমাদের দেশকে এই পরিস্থিতিকে বের করে আনতে হবে। কেন, একটু আগেই বলেছি, একটু আগে মহাসচিব খুব সংক্ষেপে তুলে ধরেছেন, একটু আগে ইকবাল মহাশয় খুব সংক্ষেপে তুলে ধরেছেন যে বিরাট একটা ষড়যন্ত্র আছে, কাজে এই ষড়যন্ত্র থেকে বের যদি করে আনতে হয় দেশকে, কারণ এই ষড়যন্ত্র থেকে বের হতেই হবে, বের ইনশাল্লাহ আমরা হবেই, ব্যাপারটা ম্যাটার অফ টাইম, আজ কাল বা পরশু, এই যা ব্যাপার, বের আমরা হবে, বের আমরা হয়েছি, বের এর আগেও আমরা অতীতে হয়েছি, এর আগেও বিএনপির নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে, বিএনপি দেশকে তুলে ধরেছে, শহীদ জিয়ার সময়ও বিভিন্ন ষড়যন্ত্র থেকে দেশকে বের করে এনে শহীদ জিয়া অবস্থান নিয়ে গিয়েছেন, তার পরবর্তীতেও ষড়যন্ত্র হয়েছে, তার পরবর্তীতেও দেশ হিসেবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে, দেশকে আমরা সুন্দর অবস্থানে নিয়ে গেছি। প্রতিবার বিএনপির উপরে কেন এই ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে প্রতিবার বিএনপির উপরে এই আঘাত কেন, কথা ঘুরে একটাই আসে, কারণ বিএনপি পারে এই দেশের মানুষকে রক্ষা করতে, বিএনপি পারে এই দেশকে গড়ে তুলতে, বিএনপি পারে এই দেশকে পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর বুকে সুন্দরভাবে গড়ে তুলতে। সেই জন্য নেতৃবৃন্দ, সেই জন্য প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা, আসুন বাবুর প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, বাবুকে যদি আমরা ভালোবাসি, বাবুকে যদি আমরা স্নেহ করি, সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, যে হিসেবেই বলি না কেন, বাবুর মতন আরো যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলের প্রতি যদি আমরা শ্রদ্ধা ভালোবাসা থাকে, আসুন আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে অবশ্যই এমন কিছু করা যাবে না যাতে করে বিভ্রান্তি ছড়াতে পারে, বরং আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনারা এখানে অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাবে আপনাদের মন্তব্য বক্তব্য উপস্থাপন করেন, আপনাদেরকে চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে, এই যে একটু আগে মহাসচিব কোভিড এর কথা বলেন, যে কোভিড এর সময় আপনারা নিজেরাই তো দেশে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কত অসহায়ের মধ্যে আছে, এই সরকার গত 12-13 বছর ধরে ক্ষমতার মধ্যে আছে, অথচ শহীদ জিয়া 1980 সালের দিকে শহীদ জিয়া উপজেলা পর্যায়ে 30 সজ্জার হসপিটাল করে আসছিলেন, সেই 30 সজ্জার হসপিটাল কে দেশমন্ত্রী খালেদা জিয়া 2002-03 সালে 50 সজ্জার করেছেন, কোথায় আর তারপরে বেড়েছে, তারপরে তো বাড়িয়ে, এরভাবে যদি কথা বলতে থাকি আমরা অনেক বিষয়ে কথা বলতে পারবো, অনেক কিছু বলতে পারবো। সে কোভিড দিয়ে ঢাকা শহরে আপনারা যারা আছেন, ঢাকা শহরে বড় যে কটা হসপিটাল হয়েছে, 5টা হসপিটাল, বড় বড় হসপিটাল গুলো হয়েছে দেশমন্ত্রী খালেদা জিয়ার সময়, কোথায় এরপরে আর কিছু হয়েছে, কোথায় 1 বছরে কোভিড নিয়ে বলি শেষ করার জন্য এই সরকারের বিরুদ্ধে পত্রপত্রিকা ঘাটলি আপনারা দেখতে পাবেন যে গত 1-1.5 বছরে কোভিড নিয়ে তারা কিভাবে জনগণের সম্পদ অর্থ লুটপাট করেছে, শুধু কোভিড নিয়ে বলি শেষ করা যাবে না। তাই সেজন্যই বারে বারে বলছি যে বিএনপির উপর কেন আঘাত, বিএনপির উপর এই জন্য আঘাত কারণ বিএনপি পারে এই দেশকে রক্ষা করতে, এই দেশের মানুষকে রক্ষা করতে, সেই জন্য আজ বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে, সেই জন্য আজ বিএনপির প্রতিটি নেতাকর্মী থেকে, কেন্দ্র থেকে আরম্ভ করে গ্রাম পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে আজকে বিএনপির ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা তো নিজেরাই কথায় কথায় বলেন যে আজ একটি স্বাভাবিক নির্বাচন হলে বিএনপি 70%-80% সাপোর্ট ভোট পাবে, কেন বলেন কথাটা, কথাটা কি আপনারা বিশ্বাস করেন? ইয়েস, আপনারা কথাটা বিশ্বাস করেন, কারণ আপনারা আজকে যারা এই মিটিং এ উপস্থিত ছিলেন, আপনারা যখন বিভিন্ন জায়গায় যান, চায়ের দোকানে যান, দোকানপাটে যান, বাজারে যান, বিভিন্ন জায়গায় যান, মানুষ তখন আপনাদেরকে বলে, সাধারণ মানুষ বলে, তোমরা কেন আন্দোলন করছো না, ভোটের ব্যবস্থা করছো না, ভোট হলে তো আমরা বাক্স ভরে তোমাদেরকে ভোট দিব। হ্যাঁ, আমরা সবই করব এবং জনগণও বাক্স ভরে ভোট দিবে। কেন জনগণ বাক্স ভরে ভোট দিবে, কারণ জনগণ জানে যে আপনারা বিএনপি এবং
আপনারাই এই দেশকে পারেন রক্ষা করতে, আপনারাই পারেন সেই জনগণকে যে আজকে বাক্স ভরে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে, সেই মানুষটি জানে যে আপনারাই পারেন। বিএনপির নেতাকর্মীরা, বাবুর সহকর্মীরা, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আদর্শে যারা রাজনীতি করে, নেতৃত্বে যারা রাজনীতি করে, তারাই পারে একমাত্র এই দেশকে রক্ষা করতে, এই দেশকে মানুষকে রক্ষা করতে। আজকে বাবুর স্মরণ সভায় তাই আসুন, আমাদের শপথ নিতে হবে, আমাদেরকে শপথ নিতে হবে, আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা এই দেশকে মানুষকে রক্ষা করব, দেশকে রক্ষা করব, দেশের মানুষকে রক্ষা করব। এই হোক আজকে আমাদের বাবুর স্মরণ সভা। যে শোক, এখানে একজন বক্তা বলেছেন যে স্মরণ সভায় আলোচনা করতে গেলে স্বাভাবিক খারাপ লাগে, যে মানুষটি আমাদের কাছে নেই সেই মানুষটি সম্পর্কে কথা বলি স্বাভাবিক খারাপ লাগে। আজ খারাপ তাকে, শোকটাকে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, যাতে বাবু যে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে, যেই চিকিৎসা তাকে আমরা দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারিনি, সময় মতো যদি দিতে পারতাম আজ হয়তো বাবু আমাদের মাঝে থাকতো, ভবিষ্যতে যাতে বাবুর মতন সহ, বাবু সহ আরো আমাদের নেতাকর্মী যারা আছে, দেশের মানুষ যারা আছে, তারা যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, আজকে আমাদের সেই জায়গায় আসতে হবে, আজকে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আজ আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে ঐক্যবদ্ধ থাকার, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমরা সামনে যে কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করব, সেই কর্মসূচিকে যাতে আমরা সফল করে গড়ে তুলতে পারি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে বাবুর যখন স্মরণ সভা প্রতি বছর আসবে, ভবিষ্যৎ স্মরণ সভা বাবুর যাতে আমরা বিরাট করে করতে পারি, এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা বাবুর স্মরণ সভায়, যে আমাদের আগামী দিনের লক্ষ্য স্মরণ সভার প্রতিজ্ঞা হোক এই দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, দেশের মানুষকে রক্ষা করা, এই দেশে গণতন্ত্রকে উদ্ধার করা, প্রতিষ্ঠা করা, এই হোক আজকে বাবুর স্মরণ সভার আমাদের সকলের প্রতিজ্ঞা। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে বাবুর আত্মার মাগফিরাত কামনা করে, একই সাথে বাবু সহ গণতন্ত্র উদ্ধারে গত অনেক বছর ধরে আমরা গণতন্ত্র উদ্ধারে আমাদের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে, কোভিড সহ বিভিন্ন কারণে যে সকল নেতাকর্মী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং বাবুর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহর কাছে দোয়া করি, তার দু সন্তান সহ তার স্ত্রী তারা যাতে নিরাপদ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এই আল্লাহর কাছে এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।